দুটো দুটো রাস্তা আছে, জনগণের অভ্যুত্থান, চলো কালীঘাট, ইটগুলো খুলি, চলো কালীঘাট, গুলি করুক, প্রথম 10-20 জন মরবে, আমি থাকতে রাজি আছি, তারপরে বাংলার 10 কোটি লোক বেঁচে যাবে। চলো কালীঘাট, ইটগুলো খুলে নিয়ে আসি, আর দ্বিতীয় 356 অথবা 355 করে নির্বাচন, না এর কারো বিকল্প নেই। দিল্লির কে কি ভাববে, অন্য কে কি বলবে, আমার জানার দরকার নেই। আমি মমতা ব্যানার্জির হাত থেকে বাংলাকে পরিত্রাণ করার জন্য মন্ত্রিত্ব ছেড়ে এখানে এসেছি, আমি একটা কজে এসেছি, আমি একটা উদ্দেশ্য লক্ষ্য নিয়ে এসেছি, সেটা আমার আপলিটমেন্ট নয়, সেটা হচ্ছে বেঙ্গলকে বাঁচানো, সে লক্ষ্যে আমি অবিচল থাকবো। তার জন্য আমাকে যা করতে হয়, পতাকা নিয়ে পতাকা ছেড়ে, টু সেভ ডেমোক্রেসি ইন ওয়েস্ট বেঙ্গল, আই উইল ডু ইট। চলো কালীঘাট ডাক দিলেন শুভেন্দু। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে এই সব কথা বলেছেন শুভেন্দু অধিকারী, চলো কালীঘাট, ইটগুলো খুলি। তাতে যদি ওরা গুলি চালাই, চালাবে, 10-20 জন যদি আমরা মারা যাই, যাব, আমিও থাকব, কিন্তু বাকি 10 কোটি এই বাংলার মানুষ, তারা কিন্তু বেঁচে যাবেন। চলো কালীঘাট, ইটগুলো খুলি। দর্শক, আজকে শুভেন্দু অধিকারী যেভাবে কথাগুলো বলেছেন, তাতে এটুকু পরিষ্কার, ওনার ভিতরে কিন্তু একটা আগুন জ্বলছে, ওনার ভিতরে একটা আগুন জ্বলছে, একটা খেদও রয়েছে। শুনলেন তো, বললেন যে আমি এটা করব, দরকার হলে পতাকা ছেড়েও, বললেন দরকার হলে পতাকা ছেড়েও আমি কিন্তু এটা করব। আমি কিন্তু একটা ভাবনা থেকে এখানে এসেছি, মন্ত্রিত্ব ছেড়ে বাংলাকে এই মমতা ব্যানার্জির হাত থেকে বের করে আনার জন্য আমি কিন্তু এখানে এসেছি, আমার আমার সেই কাজ জারি থাকবে, আমি কিন্তু এটা করব। তাতে দিল্লি বা কে কী বলল কিছু যায় আসে না, এমনটাই বলার চেষ্টা করলেন। তার মানেটা কি? একটা খেদ রয়েছে, যেভাবে তিনি চলছেন, যে আশ্বাসে তিনি চলছেন, তার জন্য কোথাও মনে হচ্ছে সেই সব ঠিকমতো কাজ হচ্ছে না, এবার আমাকেই যা করার করতে হবে। আমি দর্শক এটাই কিন্তু বুঝলাম। শুভেন্দু অধিকারী আজকে এই যে কথাগুলো বললেন, তার মধ্যে কিন্তু একটা অন্য বার্তা রয়েছে, অন্য ভাবনা রয়েছে, এবং মনের মধ্যে যে একটা আলাদা ক্ষোভের আগুন জ্বলছে, সেটাও কিন্তু পরিষ্কার, এবং তার ইঙ্গিতে এটা পরিষ্কার, যারা যেভাবে আশ্বাস দিয়ে দিয়ে আমাকে রাখছেন বা আমাদেরকে রাখছেন, মনে হচ্ছে না তারা সেইভাবে কাজ করছেন বা করবেন বলে। ফলে যা করার আমাদেরকেই করতে হবে, কারণ আমি কিন্তু একটা ভাবনা থেকে মন্ত্রিত্ব ছেড়ে এসেছি, সেই কাজ আমার জারি থাকবে, দরকার হলে পতাকা ছেড়েও। একেবারে সেই কথা আজকে বলেছেন শুভেন্দু অধিকারী। আসলে সব কিছুরই কিন্তু একটা লিমিট রয়েছে, তাই না? সব কিছুর কিন্তু একটা লিমিট রয়েছে। এত কিছু হচ্ছে, এত কিছু ঘটছে, কই সেই অর্থে দিল্লির উদ্যোগ করি? এত মানুষের যে প্রাণ চলে যাচ্ছে, তারা কি এই দেশের মানুষ নন? এই দেশের মানুষ হিসেবে তাদেরকে সুরক্ষা দেওয়া, তাদেরকে প্রাণে বাঁচিয়ে রাখা, তার কি কোনো দায় দায়িত্ব নেই কেন্দ্রের? কোনো দায় দায়িত্ব নেই কেন্দ্রের? কতবার বলা হয়েছে এই রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক নেই, এখানে 355 জারি করা উচিত, অন্তত ভোট করার ক্ষেত্রে এগুলোকে জারি করে ভোটটা করা উচিত। কোথায় উদ্যোগ? কোথায়? কিছুই করার নেই দিল্লির, কিছুই করার নেই। এত মানুষ মারা যাচ্ছেন, বিভিন্ন মিডিয়া দেখাচ্ছে, আর উপরে তারা কি করছেন? যারা বসে রয়েছেন, বড় বড় কথা বলেন, তারা কি করছেন? বাংলার এই মানুষগুলোর প্রাণের কি কোনো মূল্য নেই? কিছুই তারা করবেন না, কিছুই তারা করছেন না। 21-এর ভোটের পরে যে সন্ত্রাস কায়েম হয়েছিল, তারপর হিউম্যান রাইট কমিশন একটা এনকোয়ারি করেছিল, সেখানে জেলা ধরে ধরে কারা গুন্ডা ক্রিমিনালস তাদের তালিকা তৈরি করে দিয়েছিল হিউম্যান রাইট কমিশন, কিন্তু সেই অনুযায়ী কোনো ব্যবস্থা হয়েছে? সিবিআই তো এনকোয়ারি করতে নেমেছে, এখনও নাকি সব চলছে, নাকি কী জানে কী হয়েছে, কিন্তু ব্যবস্থা হয়েছে? আজকে যদি সেই তালিকা ধরে গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো, আজকে এইভাবে প্রাণ নতুন করে ঝরতো? দর্শক,
নতুন করে এই এই ব্যাড এই খারাপ ইতিহাসটা তৈরি হতো? কোথায় কেন্দ্রের ভূমিকা? আজকে শুভেন্দু অধিকারী হয়তো খুব পরিষ্কার করে বলেননি, যা যেটুকু বলেন ও দিল্লি বা যে যা পারে বলবে, আমরা কিন্তু বুঝে গেছি উনি কী বলতে চাইলেন। ওনার যে ক্ষোভ, যে খেদ, যে কষ্ট, সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার। উনিও তো একটা ভাবনা নিয়ে এগোচ্ছেন, ওনাকেও তো নিশ্চয়ই কিছু না কিছু বলা হয়েছে, কিন্তু কাজ কোথায়? সেন্ট্রাল বাহিনীকে বলা হয়েছে এখানে ভোটের দায়িত্ব মানে নিরাপত্তা দিতে, এবং সেন্ট্রাল বাহিনীর মানে ফোর্স কোথায় কি থাকবে না থাকবে সেই বিষয়ে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, বিএসএফের একজনকে, আইজিকে। কোথায় কোথায় সেই অনুযায়ী ফোর্স কাজ করছে কোথায়? শুধুই তো শুনছি এখানে লাশ পড়ছে, ওখানে লাশ পড়ছে। আমি তো সেই ক্রিকেট খেলার মতো, সেই উইকেট পড়ার মতো আমি হিসেব দেখছি, একটা ক্রিকেট খেলাতে একদিনে 10টা উইকেট পড়ে, তাহলে একটা ইনিংস শেষ। এ তো 10টা উইকেট ক্রস করে মানে একদিনে যেন মনে হচ্ছে ডাবল ইনিংস শেষ হয়ে যাবে, এমন অবস্থা দেখতে পাচ্ছি। এখনই তো 15-16 আমি হিসেবে দেখতে পাচ্ছি। কোথায় কী নিরাপত্তা দিচ্ছে সেন্ট্রাল বাহিনী? কোথায় রয়েছে, কাদেরকে নিরাপত্তা দিচ্ছে, কোথাও তো দেখতে পাওয়া যাচ্ছে না। আর এদিকে ভোট লুট হয়ে যাচ্ছে, মারধর হচ্ছে, গুলি চালানো হচ্ছে, বোমা পড়ছে, কী হচ্ছে? কিছুই করার নেই, কিছুই করার নেই সেন্ট্রাল বাহিনীর, কিছুই করার নেই দিল্লির। আর শুধু ওই যখন অন্যান্য ভোট হবে এখানে এসে বড় বড় সব কথা বলে যাবেন। দেখুন, আমাদের মধ্যে তো এইসব নিয়ে তো প্রশ্ন তো রয়েছে, আপনাদের অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে, এটুকু পরিষ্কার। আজকে যেভাবে কথা বলেছেন শুভেন্দু অধিকারী, তিনিও কিন্তু বীতশ্রদ্ধ, তিনিও কিন্তু ক্ষুব্ধ। এইভাবে চলতে পারে না, এইভাবে চললে এই 18 মাসে বছর যে কায়দায় চলছে সব কিছু, এইভাবে চললে বাংলার মানুষ শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মেরে 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 বাংলার মানুষকে একেবারে মেরে ফেলা হবে। এই যে শাসন চলছে, যে সরকার চলছে আমাদের রাজ্যে, এই সরকারের হাতে যদি বাংলা এখনও থাকে, বাংলার মানুষকে ওই রক্ত দেখা ছাড়া আর কিছুই দেখতে হবে না, শেষ হয়ে যাবে বাংলার মানুষ। এমনি তো অন্যান্য দিক দিয়ে তো শেষ হয়ে যাচ্ছে না, সেই সঙ্গে একেবারে ডিরেক্ট খুন, মার্ডার, জেনোসাইড যেটাকে বলা হচ্ছে, এইভাবে কিন্তু বাংলার মানুষকে মরে যেতে হবে। হয়তো সেই জন্যই শুভেন্দু অধিকারীর মধ্যে একটা বাড়তি তাগিদ জন্মেছে যে না, আমি যে জন্য মন্ত্রিত্ব ছেড়ে এসেছি, এই বাংলাকে মমতা ব্যানার্জির হাত থেকে মুক্ত করতে হবে, সেই কাজটা আমি করব। তার জন্য আমাকে যেভাবে কাজ করতে হয় সেভাবেই করব, দরকার হলে পতাকা ছেড়ে কাজ করব, সেভ ডেমোক্রেসি বলেছেন। তবে দর্শক, আমি কিন্তু আজকে আরও একটা কথা বলবো, যেটা যেসব দেখলে আমাদের মনে খুব কষ্ট হয়, যারা আমরা চাইছি যে এই বাংলাকে, এই যে সরকার চলছে একটা রক্তচোষা সরকার, দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য শুনতে পাচ্ছেন? এই যে চারিদিকে এত খুন, এত হাহাকার, কান্না, কোনো শান্তির বার্তা রয়েছে? আমি আবার আজকে দেখছিলাম অভিষেক ব্যানার্জির ফেসবুক পেজে ওই পথ দুর্ঘটনার মানে ওই যে আছে না কি সেভ সেভ ড্রাইভ সেভ লাইভ নাকি একটা স্লোগান আছে না, ওই রকম দেখছি একটা নাকি দেখছি ফেসবুকে পোস্ট করেছেন। আমি ভাবলাম বাহ, এখানে ভোট দুর্ঘটনা কেন, এই ভোটের এই হিংসাতে কত মানুষের প্রাণ চলে যাচ্ছে, কোনো বার্তা নেই। উনি আজকে ঠিক আছে, রাস্তার পথ দুর্ঘটনার বিষয়ে হয়তো আজকের দিন তিনি মনে করছেন দেওয়া দিয়েছেন, কিন্তু এই নিয়ে কোনো বক্তব্য নেই, মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য নেই, শুধু কান্না, শুধু কান্না। আমি যেখানেই মানে টিভি দেখলেই, যখন আমি টিভিটা দেখে একটু অন্য কোনো কাজে বেরোচ্ছি, এসে দিচ্ছে আরও একটা উইকেট, মানে আরও আরও একটা কাউন্টিং বেড়ে গেল, আরও একজন খুন হয়ে গেছে অমুক জায়গার, পরে দেখছি আবার অমুক জায়গায় খুন, তারপর রক্ত, মারামারি, এ তো রয়েছে হাসপাতালে ভর্তি, এ তো আমরা, এ তো রয়েছে, এ তো কাউন্ট করা যাচ্ছে না। আবার দেখছি শাসক একটা কথা বলছে, ক জায়গায় গণ্ডগোল দেখছেন, ক জায়গায় গণ্ডগোল দেখছেন, কত হাজার বুথে ভোট হচ্ছে, এই তো কটা কটা টিভি দেখাচ্ছে। আরে, একটা টিভি চ্যানেলের কত রিপোর্টার রয়েছেন, একটা টিভি চ্যানেলের কত রিপোর্টার রয়েছে, 61,000 রিপোর্টার কি একটা টিভি চ্যানেলে রয়েছে, বা 63,000 যত বুথে ভোট হচ্ছে এত রিপোর্টার রয়েছেন? যতজন রিপোর্টার রয়েছেন কত, এক মানে 20-50-100 খুব জোর জেলাটা আমি ধরছি, তো তাতেই তো যা সব ছবি দেখছি, একটা খবর তো বেশিক্ষণ দেখানো যাচ্ছে না, আর একটা নতুন খবর চলে আসছে। যদি প্রত্যেকটা বুথে রিপোর্টার রাখা হতো না, দেখতেন প্রায় প্রত্যেকটা বুথ থেকে হয়তো এই সব দৃশ্য আসতো, ছাপ্পা, রেগিং, মারধর, এই সবের দৃশ্য আসতো। যেহেতু সবটা কভার করা যাচ্ছে না, সম্ভব নয় সবটা কভার করা, বা শাসক বলছে কত পার্সেন্ট বুথে এরকম হয়েছে, ন্যাকামো।
বেশ তো বলছিলেন, আগে এত মানুষ খুন হয়েছেন, এখন কত খুন হয়েছেন, এই তো আমি যা দেখছি এই কাউন্টিং হতে 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 যে জায়গায় চলে এসছে। আবার তো যেটা মনে হচ্ছে সব হিসেব এখনও আসছে না। আমি যখন এই ভিডিও তৈরি করছি এখন আমি দেখতে পাচ্ছি 33 দেখানো হচ্ছে, হয়তো দেখবেন গতবার যে 36 না কত বলা হচ্ছিল, তবে এখন 33 মনে হয় না সব রিপোর্ট এসেছে। আমার মনে হয় ইতিমধ্যেই 18-র যে রেকর্ড রয়েছে সেটাকে ছাপিয়ে চলে গেছে। অভিষেক ব্যানার্জির যে নতুন তৃণমূল কংগ্রেস, এই যে এখন যে যেটা হচ্ছে পঞ্চায়েত ভোট, যেটা অনেক ভালো ভোট হবে বলে বলেছিলেন, দাবি করেছিলেন, 18 রেকর্ডকে ছাপিয়ে চলে গেছে। আমার মনে হচ্ছে আরও অনেক রেকর্ড ছাপিয়ে চলে যাবে। এবং দর্শক আজকেই শেষ নয়, দেখবেন আজ কাল পরশু কাউন্টিংয়ের দিন আরও লাশ ঝরবে, জানি না কোথায় এই সংখ্যাটা গিয়ে দাঁড়াবে। চলতে পারে না, এইভাবে চলতে পারে না। আর আমি যেটা বলতে গিয়ে আটকে গেলাম, আমার খুব খারাপ লাগে, আমার মনে হয় আপনাদেরও খুব খারাপ লাগে যখন শাসকের বিরুদ্ধে কোনো এক নেতা কথা বলছেন, আমি দেখি অন্য এক দলের কোনো নেতা আবার সেই মানে যিনি শাসকের বিরুদ্ধে কথা বলছেন তাকে আক্রমণ করতে শুরু করে দিচ্ছেন। বলি ও উনি এখন বলছেন, উনি তো একটা সময় এই করেছেন। এই শুভেন্দুর কথা আমি বলছি, ধরুন শুভেন্দু অধিকারী এই মুহূর্তে শাসকের বিরুদ্ধে কথা বলছেন, আপনি এই বিষয়ে একটা অন্য কোনো দলের কাউকে একটা প্রশ্ন করুন, তৃণমূলের বাইরে অন্য আরও যেসব বিরোধী দল রয়েছে, দেখবেন তারা এক্ষুনি শুভেন্দুকে আক্রমণ করে বলবেন উনি এখন বলছেন উনি তো অমক ছেলে অমক করেছেন। আরে ওটা বড় কথা হলো না, এখন যে অবস্থায় পৌঁছে গেছে বাংলাটাকে সেখান থেকে সকলে মিলে বের করার চেষ্টা করবেন। কেন বগলে ইট নিয়ে এখনই ঘুরছেন? বগল থেকে ইটটা বের করুন তো, বাংলার মানুষের স্বার্থে বগল থেকে ইটটা ফেলে দিন। আগে প্রাইম লক্ষ্য হোক যে এই বাংলাকে তৃণমূল কংগ্রেসের হাত থেকে বের করব, তারপর অন্য কথা। আগে বগল থেকে ইটটা ফেলুন, বাংলার মানুষকে বাঁচান, একজনে বাঁচান। শুভেন্দু অধিকারী যে কথা বলছেন, দরকার হলে পতাকার বাইরে নেমে আমি কাজটা করতে চাই, পতাকার দরকার নেই, সেফ ডেমোক্রেসি বাংলাকে আমরা বাঁচাতে চাই, যে কথা বলছেন শুভেন্দু অধিকারী, নো ভোট টু মমতা ডাকটা দিয়েছিলেন। কিন্তু সকলে মিলে বলুন না, পরে ঠিক করবেন কে কারা ক্ষমতাতে আসবেন, ছাড়ুন না এইসব। আগে বাংলাকে বাঁচান, বাংলার মানুষগুলো এইভাবে দিনের পর দিন মারা যাবেন, এইভাবে রক্ত ঝরবে, মানুষ কান্নাকাটি করবেন, বাচ্চারা কান্নাকাটি করবেন, আর আপনারা এখনও নিজেদের মধ্যে লড়ালড়ি করবেন, একে অপরকে দাগাদাগি করবেন, এখনও একযোগে বলবেন না নো ভোট টু মমতা, এখনও বলবেন না। খুব অবাক লাগে এই কথাগুলো শুনলে দর্শক, খারাপ লাগে যারা বাংলার মানুষ পরিবর্তন চাইছেন, যারা চাইছেন একটা বিকল্প কিছু হোক, যেখানে যে দল শক্ত তাকে আমরা ভোট দেবো, যদি কোথাও বিজেপি হয় বিজেপিকে ভোট দেবো, যদি কোথাও বামেরা শক্ত হয় বামেদেরকে ভোট দেবো, কংগ্রেস শক্ত থাকলে কংগ্রেসকে ভোট দেবো, কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেবো আমরা, বাকি নিজেদের মধ্যে কেউ খাওয়া খাওয়াই করবো না, আমরা শুধু বলবো নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা, একটাই স্লোগান হবে, বাকি মানুষ সব মানে পরিষ্কার বুঝতে পেরে যাবেন। এটা কেন করা হচ্ছে না, সেই একটা এমন একটা লড়াই চলছে, একটা হিংসাত্মক ঘটনা ঘটি যাচ্ছে, আর সেখানে নিজেদের মধ্যে শুধু ওই মারামারি, নিজেদের মধ্যে ওই এখন ওই লড়ালড়ি করবো, তাহলে এই বাংলা কখনো এই যে শাসন চলছে সেখান থেকে মুক্তি লাভ করতে পারবে, নাকি আরও মানুষের রক্ত আপনারাও দেখতে চাইছেন? কেন এসব করছেন? ছাড়ুন তো, কোনো পলিটিক্যাল ব্যানার আমার চাই না, বাংলার মানুষ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে হটানোর জন্য কোনো পলিটিক্যাল ব্যানার আমার চাই না, একটাই আওয়াজ হোক নো ভোট টু মমতা, নো ভোট টু টিএমসি, আগে টিএমসিকে হাঁটান তারপর অন্য কিছু, কারণ এই টিএমসি আরও যত থাকবে আরও মানুষের রক্ত দেখতে হবে, প্রাণগুলো ঝরে যাবে, এটাকে আগে সবার আগে ভাবতে হবে, তারপরে অন্য কথা, অন্য ইগো আর অন্য অতীতের ইতিহাস ঘাঁটা। এ বলছে অমক ওই করেছেন, ও বলছে ওরা এই করেছে, ওই করে করেই বাস মাঝখান থেকে তৃণমূল কংগ্রেস বেরিয়ে যাচ্ছে, এটা কেন হবে? এই অবস্থানের পরিবর্তন ঘটাতে হবে বাংলার মানুষের কথা ভেবে। আর আমি একটা অ্যাপিল করব, এটাও খুব দুঃখ লেগেছে আমাদেরকে, খুব খারাপ লেগেছে, ওইসব কথা বলেন বটে, আমরা ন্যাশনাল পলিটিক্সের আঙ্গিকে আমরা এইসব করছি, রাজ্যতে আমরা এই রকম অবস্থান আছি, কেন এসব ন্যাকামিগুলো করেন বলুন তো, বাংলার মানুষের বুঝতে অসুবিধা হয় না? তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমরা এখানে লড়াই করব, আমরা ন্যাশনাল পলিটিক্সের কথা ভেবে আমরা পাটনাতে বৈঠক করব, এই কী সব কথা হচ্ছে এগুলো? যে দলটাকে দেখতে পাচ্ছেন নোংরা, যা রক্ত চষে, সেই দলের সাহায্য আপনাদেরকে নিতে হবে জোট গঠনের ক্ষেত্রে? আরে আপনারা ন্যাশনালি লড়ুন না বিজেপির বিরুদ্ধে বা যা খুশির বিরুদ্ধে, তা বলে এই দলটাকে সাথে নিয়ে লড়তে হবে? তার মানে তো আপনারা এই দলটার গুরুত্ব বুঝিয়ে দিচ্ছেন, যে দলটা বলে এটা একটা দল, কিন্তু বাংলার মানুষ তো বলছেন যে এটা কোনো দল নয়, এটা কোনো দল নয়, এটা গুন্ডা। তো সেখানে যদি আপনি আপনার যে এই দলটাকে নিয়ে আবার বৈঠকে বসেন, তার মধ্যে আপনারাই পরিষ্কার বলে দিচ্ছেন যে এটা একটা রাজনৈতিক দল, যেটা বাংলার মানুষ এখন মানতে চাইছেন না। কেন এসব করছেন? এই দলটাকে আপনাদেরকে নীতি হবে সাথে, একে বাদ দিয়ে আপনাদের জোটটা হবে না, একে না নিলে আপনারা হেরে যাবেন,
এতই আপনাদের দেউলি আপনা এই মমতা ব্যানার্জিকে ব্যানার্জিকে আপনাদের আপনাদের দরকার, খুব দরকার। এইসব দেখলে শুনলে না খুব কষ্ট হয় বাংলার মানুষ হিসেবে, খুব কষ্ট হয়। আর আজকে হয়তো সেই জন্যেই এই যে নিজেদের মধ্যে যে একটা ঐক্য যেটা বাংলার বেশিরভাগ মানুষ চাইছেন সেখানটা দুর্বল হয়ে যায়। আর কি হয়, ওই দিক দিয়ে শাসক অ্যাটাক করে, মানুষজন মারা যান। এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। শুভেন্দু অধিকারী যে ডাকটা দিয়েছেন চলো কালীঘাট, এটা সবার তরফ থেকে ডাকটা দেওয়া উচিত। চলুন না একবার, চলুন না, তাহলে এই শাসককে কী করে আপনারা মানে সরাবেন? আপনারা তো ওনাকে বলেন যে এর সঙ্গে অমকের সেটিং ও অস্ত্রের তমকের সেটিং, বাদ দিন না দিল্লি দিল্লি টিল্লি, বাংলা যারা রয়েছেন বাংলার লোকেরা একজোট হন না। এ বলছে অমকের সঙ্গে একসঙ্গে বৈঠক হচ্ছে, অমক হচ্ছে ফোড়াফুনি হচ্ছে, আর সব যখন জানেন বাদ দিন ওইসব, বাংলাতে যারা রয়েছেন তারা একসঙ্গে একটা আওয়াজ তুলুন, নো ভোট মমতা, নো ভোট টিএমসি, বাদ বাকি কথা পড়ে। কেন এসব করছেন না? বাংলার মানুষের এই হাহাকার কান্না, এই যে যা সব দেখছেন, শুধু অনুন্নয়ন নয়, শুধু বেকার এইটাই ইস্যু নয়, মানুষের প্রাণ চলে যাচ্ছে। এই ক্ষেত্রেও বাংলায় যারা আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে একটু পলিসি করে, একটু কৌশল করে, হ্যাঁ ঠিক আছে দলের ব্যানারে নিশ্চয়ই ভোটে আপনারা যাবেন, কিন্তু একটু পলিসি করে, একটু কৌশল করে একটু ভাববেন না বাংলার জন্য? যদি এরপরেও না ভাবেন, বাংলার মানুষের কিছুই করার নেই। নতুন কোনো পার্টির উত্থানের অপেক্ষাতে হয়তো বসে থাকতে হবে, যখন এদের কাউকে দিয়ে হচ্ছে না, যখন মনে হচ্ছে যে ওর সঙ্গে তার সেটিং, ওর সঙ্গে তার অমক্তং, যখন কিছুতে কিছু হচ্ছে না, যখন সবাই একে অপরের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছেন, তাহলে বাংলার মানুষের এই মুহূর্তে কিছুই করার নেই, শুধু ওই হাউতাস করা ছাড়া, কান্নাকাটি করা ছাড়া, আর উপরওয়ালার ভরসায় বসে থাকা ছাড়া। আর সেদিকের দিকেই হয়তো তাকিয়ে থাকতে হবে বাংলার মানুষকে। একজন কেউ আসবেন, নতুন দল তৈরি করবেন, তিনি হয়তো একটা ডাক দেবেন, সেই ডাকে দেখবেন মানুষ ঝড়ের গতিতে চলে যাবে শুধুমাত্র এই তৃণমূল কংগ্রেসটাকে হটাতে। তখন আজকে যারা আপনারা এইভাবে ইগোর লড়াই করছেন, আপনাদেরকেও সেদিন কিন্তু খুঁজে পাওয়া যাবে না। দর্শক কি বলবেন, যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।